হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। এখন বাজে সকাল 9:30, আর আজকে হচ্ছে সোমবার। তো আজকে আমি কিছু কথা বলতে চাই তোমাদের সঙ্গে, মানে ব্লগ ভিডিও নিয়ে আসিনি, তো কথা বলতে চাই। আমি তো এতদিন বাড়িতে ছিলাম না, বৃহস্পতিবারে আমি আমার বাবার বাড়িতে গিয়েছি। আমার চ্যানেলে ভিডিও করা আছে, যারা তোমরা যারা যারা দেখেছো তারা অবশ্যই জানো আমি বাবার বাড়িতে গিয়েছিলাম, আর আমার বাবার বাড়ির গ্রামটা তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। তো আমি বৃহস্পতিবারে গিয়ে তো আমি বৃহস্পতিবারে গিয়েছিলাম তো আজকে হচ্ছে সোমবার, আমি এসেছি রবিবারে, মানে গতকালকে সন্ধ্যেবেলা বাড়িতে এসেছি, আর আজকে আবার যেতে হবে, মানে আবার যেতে হবে, কারণ আজকে আমরা মানে বাবার বাড়িতে হচ্ছে সবাই মিলে, যে দাদার বিয়ে ঠিক হয়েছে, মেয়ের বাড়িতে যাবো, কয়েকজন দেখার বাকি আছে। বিয়ে ঠিক হয়ে গেছে, তবু মানে দেখতে যাবে, মানে ঘুরতে যাব আর কি, সঙ্গে ঘুরতে যাব, তাই জন্য আমাকে আবার যেতে হবে। আমি বলেছি আমি যাব না, আর চলে এসেছি, তাই জন্য দেখো কাকে পাঠিয়েছে আমার সঙ্গে, এসো, মানে আমি বলেছি আমি আর যাব না, আমি যদি না যাই, তাই জন্য আমার সঙ্গে দেখো কাকে পাঠিয়ে দিয়েছে। হাই বলো। হাই, এটা হচ্ছে আমার বড় দাদার মেয়ে, নামটা বলো, স্বস্তিকা দাস, এটা আমার হচ্ছে বড় দাদার মেয়ে, ওকে পাঠিয়ে দিয়েছে, কারণ আমি বলেছি আমি যাব না, তাই জন্য একে পাঠিয়ে দিয়েছে। তো এ আসলে তো আমাকে যেতেই হবে, একে নিয়ে যেতেই হবে, তাই জন্য আমি কিছুদিন থেকে তোমাদেরকে মানে আমার বাড়ির কাজকর্ম শেয়ার করতে পারছি না, তোমরা আমাকে ভুলে যেও না, আবার আসবো, আজকে যাব, কালকে হয়তো চলে আসবো, এসে বুধবার থেকে, কালকে মঙ্গলবার, বুধবার থেকে আবার স্টার্ট করব ব্লগ ভিডিও করার। তোমরা আমাকে ভুলে যেও না, আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছ সেভাবেই সাপোর্ট করো। আমি বাড়িতে এসে কালকে সন্ধ্যাবেলা এসে কিছুই করতে পারিনি কাজকর্ম। সন্ধ্যাবেলা এসে কী কাজকর্ম করবো বলো তো? সন্ধ্যাবেলা এসে মানে একটু রান্না করলাম, খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, এখন সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর বাড়ি পরিষ্কার করেছি। আজকে তোমাদের শেয়ার করতে পারিনি, কারণ আজকে মানে আমার মেয়ের শরীরটাও বেশি ভালো নেই, আর ও মানে ক্যামেরা ধরে নি, আর আমার যে দাদার মেয়ে ও তো এসব বুঝেও না, তাই জন্য ও ধরেনি, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর সত্যি কথা বলতে খুব তাড়াহুড়ো করে আমি কাজগুলো করেছি, তো তাই জন্য আজকে শেয়ার করতে পারলাম না। তোমরা আমাকে ভুলে যাবে না, বারবার বলছি আমি আবার আসবো ভিডিও নিয়ে তোমাদেরকে শেয়ার করব, ঠিক আছে? তো আমার রান্নাবাড়া শেষ, সমস্ত কাজ শেষ, রান্না করে ফেলেছি, ডিমের ঝোল আর হচ্ছে পেঁয়াজ কলি আলুর সঙ্গে ভাজা করেছি, ভাত রান্না করেছি, এগুলো খেয়ে আমরা চলে যাব আবার বাবার বাড়িতে, ওখানে গিয়ে ওখানে কিছু খেয়ে আবার চলে যাব ওই আমার মানে নতুন বৌদির বাড়িতে, ওখানে খাবো, মানে আজকে শুধু খাওয়া আর খাওয়া। তো বন্ধুরা সবাই ভালো থাকবে, আর আমাকে একটু সাপোর্ট করবে। বাই বাই।